সকলে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এলাম তোমাদের সাথে তো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো সেভাবে শরীরটা ভালো ছিল না বলে ভিডিও টিডিও খুব একটা দিতে পারছিলাম না বাট আজকে থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে খুব স্পেশাল একটা দিন তো সেক্ষেত্রে আয়োজন শুরু হয়ে গেছে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ব্যস্ত আর কি ঠাকুমা এখানে সবজি টবজি সব কাটাকুটি করতে লেগেছে আর ফোন চলে এসেছে ফোনে কথা বলছে এখন আমি আর মা যাচ্ছি একটা স্পেশাল কাজ করতে সেটা তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করবো তোমরা দেখতে থাকো আমি আর মা চলে এসেছি এই যে বিয়ের কার্ডের ডিজাইন দেখতে কার্ডের জন্য ছাপাবো তো ফাইনালি বিয়ের পাকা দাকা আজকে হতে চলেছে আজকে লোকজন সব আসতে চলেছে কথাবার্তা প্রায় অনেকদিন ধরেই চলছে আর কি দেখাশোনার সঙ্গে অনেকদিন ধরে চলছে আজকে ফাইনাল হলো তো সেক্ষেত্রে ডেটটাও ফাইনাল হলো ডেটটা আমি রিভিউ করছি না তোমরা সবাই অপেক্ষা করো অবশ্যই তোমরা দেখতে পাবে আর এখন তো ব্লগ আসতেই চলেছে অবশ্যই দেখতে পাবে তো আমি এখানে বসে বসে কার্ডের ডিজাইন দেখছিলাম যে কোন ডিজাইনের কার্ড আর নেব আর কি দেখছিলাম তো তিন রকম ডিজাইন আমি বাছলাম তারপর ওনাদের দিলাম আর কি সব ডেটেড সব ফাইনাল করে নিলাম সব লেখালেখি আর কি সমস্ত কিছু যা যা লাগে আর কি কার্ডে সব ফাইনাল করলাম ছিলাম বিয়ের কার্ড ছাপাতে আর এই কটা জিনিস একটু কেনাকাটা করতে দুটো বোতল এনেছি কিনে বোতলগুলো সব একবারে হারিয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে নোংরা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দুটো বোতল নিয়েছি আর নিয়েছি কটা চায়ের কাপ কারণ আমাদের কাপ আছে তাও সব ভেঙে ভুঙে গেছে অল্প হয়ে গেছে সেক্ষেত্রে ওই কাপগুলো নিয়েছি আর যেহেতু পয়সাই হলো না মাজাটা কম পড়েছিল মাজাটা পরে আনবো আর ওই যে মিষ্টিও কম পড়েছে মা বলছে হবে না আরো মিষ্টি আনতে হবে তো সেক্ষেত্রে এগুলো পরে নিয়ে আসবো আবার চলে এসেছে ওনারা আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছিলো আর আমি এখানে এই যে চা করছি তো বোনকে বললাম যে একটু ভিডিও করে দে তো আর কি চাটা করে ওদেরকে মিষ্টি জল আর কি খাবার দাবার সব দেওয়া হচ্ছিল তো দেখতে থাকো তোমরা তো ঘরের ভেতরে আর কি লোকজন পুরো ভর্তি আমরা মানে লোকজন ঢুকে পড়েছে এর সময় কার্লারও ঢুকেছে তো সেক্ষেত্রে আমি কী করবো আর কি ভেবে পাচ্ছিলাম না প্রথমে কার্লার সাথে কথা বললে কার্লা চলে গেলো কার্লাকে ব্যাপারটা বোঝালাম যেরকম এরকম ব্যাপার তো কার্লা চলে গেল এখন বাড়িতে লোকজন মানে এসেছে সব ভিতরে আছে আর ওনারা পৌঁছাতে সন্ধে হয়ে গেছে বুঝতেই পারছো তোমরা পুরো অন্ধকার সন্ধে হয়ে গেছে তা এখন চা জল খাবার দেওয়া হয়েছে সবাই খাচ্ছেন ওগুলো দিতে দিতেই আর কি এরকম অনেকটা সময় লেগে গেল তো তোমরা ভিডিওটা সাথে থাকো তো তোমরা সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো খুব একটা মানে খুব নার্ভাস হয়ে পড়ছে আমি বারবার তাই তুলে যাচ্ছি তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো টিউশনের ব্যবস্থা করা হয়েছিল তাই একটু আর কি ভাজাভুজি করছিলাম বেগুনি পেঁয়াজি এসব আর কি ভাজাভুজি হচ্ছিল তো আমাদের মানে আমাদের বারান্দাতে আর কি যেখানে আমাদের রান্নাবান্না হয় সেখানকার আলোটা একটু কম সেক্ষেত্রে একটু অন্ধকার অন্ধকার আসে তো তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ একটু ম্যানেজ করে নিও তারপর আমি এই যে এক্সট্রা মিষ্টিগুলো ছিল ওনারা ঘরেই ছিলেন আমি যে এক্সট্রা মিষ্টিগুলো ছিল সেগুলো আর কি টিফিন কারি করে রেখে ফ্রিজে রাখছিলাম নইলে ঠোঙায় থেকে মিষ্টিগুলো আর কি নষ্ট হয়ে যাবে তো এই কারণে আমি এক্সট্রা মিষ্টিগুলো সাইড করছিলাম বসে বসে আর এখানে একজন শুধু শুয়ে থাকো আচ্ছা না তাকা তাকাও দিকে তাকাও ভিডিও করো তাকাও রাক্ষস মতো খাচ্ছে
দে আর তোমাকে গুড মর্নিং। এখন সকাল 11টা বাজে, এখন গুড মর্নিং জানাচ্ছি তোমাদের। আর ব্লগটা আর কি আমি শেষ করিনি, কাল রাতে আর কি সব খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল। আর আজকে সকালে গেছিলাম, উঠেই লেট হয়ে গেছিল টিউটোরিয়ালে যেতে, তো টিউটোরিয়ালে গেছি। আর একটু ব্যক্তিগত সমস্যাও হয়েছিল টিউটোরিয়ালে, ইদানিং হচ্ছেও, তোমাদের অবশ্যই আমি জানাবো, অবশ্যই জানাবো সমস্যার সমাধানটা হওয়ার পর অবশ্যই তোমাদের জানাবো। একটা খুব বাজে সমস্যা নিয়ে ভুগছি বলে টিউটোরিয়ালের কোনো রকম ভিডিও তোমাদেরকে আমি দিতে পারছি না, দিচ্ছি না, ভিডিও করছি না গিয়ে। তো আপাতত বাড়িতে লোকজন এখনও যায়নি, কারণ ওনারা তো অনেক দূর থেকে এসেছেন, সেক্ষেত্রে বাড়ি কালকেই আর কি যাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি। তো আজকে ওনারা বাড়ি যাবেন, কিছু মুহূর্তের পর ওনারা বাড়ি যাবেন। এখন সবাই কথাবার্তা বলছে, সকালে খাওয়া দাওয়ার পর্ব মিটেছে, সকালে আর কি একটু সকালে ভাত তরকারি নানান ধরনের রান্নাবান্না আর কি করেছিলেন মা, যেটি সবাই মিলে করেছিলেন, আমি তো ছিলাম না, আমি একটু ঝামেলায় জড়িয়ে গেছিলাম। তো এখন রান্নাবান্না করেছে ওনারা, এখন ও ঘরে গল্প করেছেন, মানে আমাদের ঘরে আমার মা জেঠি সবাই, বাবা জেঠু ঠাকুমা সবাই গল্প করেছেন, মানে দেশ আর আমি আছি, এই যে জেঠিমার ঘরে বসে আছি, এখন জেঠিমার ঘরে আমি বসে আছি। এখন দেখি ওনারা বাড়ি যাবেন, তারপরে প্রচুর কাজকর্ম আছে, সব তোমাদের সাথে শেয়ার তো করবোই, তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। এরকম একটা স্পেশাল দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এরকম একটা স্পেশাল মুহূর্ত আর কি অবশ্যই। আর আজকের পর থেকে তো রেগুলার ব্লগ আসতেই থাকবে, কারণ বিয়ে বলে কথা। তো চলো কন্টিনিউ করতে থাকো। আর কি লোকজন চলে গেছে, এখন প্রায় বাজে বিকেল 5টা, লোকজন চলে গেছে আর আমারও এনার্জি লস পুরো। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করতে কেউ ভুলো না, অবশ্যই সবাই লাইক কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা খুব একটা সাপোর্ট করছো না, সে কারণে আর কি আমার ভিডিওটা গ্রো করছে না। প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, একটু সবাই সাপোর্ট করো। তো এখন তো বিয়ের ব্লগ আসতেই চলেছে একটার পর একটা, তো সবাই প্লিজ চ্যানেলে চোখ রাখো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।